রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল, মাননীয় রাজ্যপালকে জানাতে হবে এই ছবিটি আসল না নকল, তাকে এই ছবির তারিখ এবং সময়ও জানাতে হবে। তিনি রাজ্যপাল থাকাকালীন এই প্রতীক ব্যবহার করলে তার উচিত অবিলম্বে পদত্যাগ করা। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের একটি ছবি সামনে এসেছে। রাজ্যপালের বুকে ব্যাজ, বিজেপির প্রতীক, ভারতীয় জনতা পার্টির প্রতীক, সেটা রাজ্যপালের বুকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে এটা বলতে হবে এই ছবিটা অরিজিনাল না ফেক। যদি অরিজিনাল হয়, এর ডেট অ্যান্ড টাইম, কবে কোথায় তিনি এই ব্যাজটা ব্যবহার করেছেন। যদি দেখা যায় যে তিনি রাজ্যপাল থাকাকালীন এই ব্যাজটি ব্যবহার করেছেন, তাহলে আমাদের দাবি পরের মুহূর্তে তার ইস্তফা দেওয়া উচিত। বিজেপির ব্যাজ বুকে ধারণ করা রাজ্যপাল রাজভবনে আর এক মিনিট থাকার অধিকার নেই। এ বিষয়ে তাকে স্পষ্টভাবে তার বক্তব্য জানাতে হবে। প্রচার চলাকালীন বিজেপি নেতাদের বারবার পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতারা। গতকাল কোলাঘাটের ঘটনা ঘটল এবং তারপর মাঝরাত যখন বিজেপির প্রার্থী ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় তার পিএ সহ মোট তিনজনের বাড়িতে পুলিশি হানার ঘটনা ঘটল। ভোটের ঠিক তিন দিন বাকি আর তার আগে ঘাটালের বিজেপি প্রার্থী সেক্রেটারির বাড়িতে পুলিশ পৌঁছল। মাঝরাতে তমগ্ন দে সহ তিনজন বিজেপি নেতার বাড়িতে হলো পুলিশি হানা। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি, আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30 সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ির কোন মা যদি কিছু হয়ে যায়, কে দায়িত্ব? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে কথা বলতে পারেন না। আমি আমন বলে কথা বলতে পারেন না, কেন বলবেন? আপনি আমার ছেলে দেখছেন, আমি আমার তদন্তে করতে এসেছি। কোর্টের অর্ডার দেখান, কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি না? আপনি বাড়িতে এসেছেন, আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্ত হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডার তদন্ত দেখান, কোর্টের অর্ডার দেখান। গতকাল এলোপির বাড়ি কোলাঘাট, সেখানে হামলা করলো। কেশপুরে যাচ্ছিলেন এলোপি, সেখানে হামলা হলো। আমি সকালবেলা আমরা কুচিতে ছিলাম, সেখানে হামলা হলো। পরশুদিনকে আমি ঝ্যাটলাতে ছিলাম, পরশুদিনকে সেখানে হামলা হলো। আমি তার আগের দিনকে সবংয়ের ভীমুয়াতে গিয়েছিলাম, সেখানে আমার ওপর হামলা হলো। পুলিশের সামনে তার হার্মাদ বাহিনী হামলা করছে, আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হার্মাদ বাহিনী সঙ্গে ছিল কিনা জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কী মোটিভ ছিল, কী অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে কে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক, সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য।